এখন আমরা শিরিক করি কি না, আমি এখানে একেবারে সংক্ষেপে এক লাইনে বলে দিচ্ছি, যারা বুঝদার লোক তারা বুঝবেন। বলে না আক্কলকা ইশারা, আক্কলকা ইশারা, ইশারাই যথেষ্ট। দেখেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কে বলছেন? আল্লাহ বলছেন, ভালো কথা। কিন্তু আমাদের আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি এটা কার হুকুমে চলে? এটা কি আল্লাহর হুকুমে চলে? নো, এটা মানুষের হুকুমে চলে, পাশ্চাত্য দর্শন দ্বারা চলে। তাহলে আমরা আল্লাহর কিছু মানলাম কিছু মানলাম না, এটা কি শিরিক নয় কি? এরা যারা করে তারা মুশরিক নয় কি? কিছু মানা কিছু না মানা শিরিক। আল্লাহ কোরআনে বললেন সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ শিরিক করা। ইন্না শিরকালা জুলমুন আযীম, শিরিক বড় জুলম, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ক্ষমা করবেন না। এছাড়া অন্য অন্য সমস্ত ইচ্ছা আল্লাহ যাকে ক্ষমা করবেন। বড় গুনাহ শিরিক, জুলুম শিরিক। মুশরিকদের জন্য হজ করা নিষিদ্ধ, মুশরিকরা নাপাক পরিষ্কার। সেখানে শিরকের এত বড় আলোচনা না করে ওনারা আলোচনা করছেন গরুর বুড়ি খাওয়া যাবে কি যাবে না। আমার কথা হচ্ছে এখানে গরু যে টুকরা টুকরা করে দিল, মাংস যে ভাগ করলো, কষ্ট করলো, ওনাকে টাকা দেওয়া জায়েজ না নাজায়েজ? ওনাকে গোস্তের ভাগ দেওয়া জায়েজ না নাজায়েজ? এনারা ফতোয়ার কিতাব খুঁজে 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 হাদিসের কোণে বারত কোথায় কি এসেছে এক খুঁজে খুঁজে বের করে দিয়েছেন, যারা গোস্ত কাটবে টুকরো টুকরো করে, গোস্ত আপনার সারাদিন পরিশ্রম করবে তাদেরকে গোস্ত দিতে পারবেন না, তাদেরকে টাকা দিয়ে দিবেন, পারিশ্রমিক দিয়ে দিবেন, আর নিজেরা জবাই করে 2000 টাকা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। কি সুন্দর মাসাল্লা ফয়সালা ওনারা দিয়ে দিয়েছেন, ওনাদেরকে কে বলবে? ওনারা মুফতি সাহেব, আর সাধারণ মানুষ তো কথা বললে তোমরা কি বেশি বুঝো? ওনারা মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় ভাই এই বইগুলির বাহিরে আর কি পড়েছেন ওনারা আমি জানতে চাই। আপনারা অতি সতর্কতার জন্য কোরবানি যেন হয় একেবারে, গরুর কান কাটা থাকলেও সেই কান কাটা গরু কোরবানির ঈদে বিক্রি হয় না, এটা আপনারা জানেন কি না? কারণ আমার গরুর খামার আছে আমি জানি, গরুর যদি কোনো কারণে কান কেটে যায় সেই কান কাটা গরু এই একটা কান কাটার জন্য, একটু কান কাটার জন্য 50,000 টাকা নাই গরুর, ওই খালাসিরা নিয়ে যায় ওই বাজারে বিক্রি করে। কোরবানিদের একটা নিখুঁত গরু লাগবে, ভালো কথা, এত সতর্ক, কোরবানি যেন কবুল হয়। অথচ শিরিকের মধ্যে ডুবে আছি। কোরআনে আল্লাহ বললেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহে ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের, পরিষ্কার। ফাউলাইকুমুল জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন, কাফের ফাসিক জালেম। এগুলোর তো বেশি তাফসিরের প্রয়োজন নাই, এটাকে টুইস্ট করার কোনো সুযোগ নাই এবং এটাকে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের, পরিষ্কার। কোন মুফতি না জানে, কোন মৌলানা না জানে আমি জানতে চাই, কোন মাদ্রাসা এই আয়াত না পড়ায় আমি জানতে চাই। আল্লাহর আয়াত আল্লাহর কিতাব বাদ দিয়া মুসলমান দাবি করা যাবে এমন ফয়সালা কোন মুফতি দিতে পারেন? দেন